মসজিদের নগরী হিসেবে বিশ্ববাসীর কাছে রাজধানী ঢাকা অতি পরিচিত। বাংলাদেশের উপজেলা পর্যায়ে বিয়ানীবাজারে রয়েছে কয়েক শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ সহ হালামলে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ। উপজেলার নান্দনিক ও ঐতিহাসিক মসজিদ নিয়ে এবিটিভির ধারাবাহিক তথ্যচিত্র হাজী মোহাম্মদ তাহির আলী ফাউন্ডেশন মসজিদের শহর বিয়ানীবাজার। এ পর্বে রয়েছে বিয়ানীবাজার পৌর এলাকার অবস্থিত দৃষ্টিনন্দন ফতেপুর জামে মসজিদ। নির্মল ও ছায়া ঘেরা সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে রয়েছে আধুনিক নির্মাণশৈলীতে স্থাপন করা ঐতিহাসিক এই শতবর্ষী ফতেপুর জামে মসজিদ। ইট পাথর আর সিমেন্টের তৈরি এই দ্বিতল মসজিদটির বর্তমান রূপ দুই যুগ আগেও এমন ছিল না। ব্রিটিশ আমলের দিকে গ্রামের মুসলিম জনসাধারণ প্রাত্যহিক নামাজ আদায়ের সুবিধার্থে এখানে টিনের তৈরি একটি মসজিদ নির্মাণ করেছিলেন। সময়ের পরিক্রমায় চাহিদার আলোকে 2018 সালে আধুনিক নির্মাণশৈলীতে দ্বিতল মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। সামনে চুড়া দাগা আছিল, আমরা সৰুতে চিনি টিনে খাইতাম পাৰতাম, এখন তো যা আছে সব দাগা মসজিদের ভিতরে ঢুকি গেছে। সম্বন্ধে আমরা যখন ছোট আসলাম তখন তো অত স্ট্যান্ডার্ড আসিল না, দেশ তো আস্তে আস্তে ইয়ে হয়েছে। এরপরে আমরা আর বানাত মসজিদের বাঙ্গিয়া কাম করা হয়েছে নতুনভাবে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে আর ইয়া 2022 সালও তো কাম আরম্ভ হয়েছে, আর 2008 সালও গিয়া কাম শেষ হয়েছে। এখন আল্লাহর তো মসজিদ সুন্দর হয়েছে, আর খেয়াল আল্লাহ যদি বাধা দিয়ে সামনে দিয়ে আমরা আরো তালা করার প্রোগ্রাম করছি। আল্লাহ পয়সা করে দিলে আমরা রে আল্লাহ সাহায্য করতাম, পয়সা অন্তত 2-3 কোটি টাকা পরিমাণ হইব অনুমানের উপরে খরচ হয়েছে। আর এখন আল্লাহ রকম হইলে সবে সাহায্য করায় গ্রামের মানুষও দিয়েছেন দেওয়াই গিয়ে আর ইয়া মসজিদ সুন্দর হয়েছে। আমি ফার্স্ট নমাজও পড়িও মসজিদ, একটা কেউ পড়িয়া আইয়ার আল্লাহ নিয়ে ঘোড়াইছিলাম। তে মসজিদের আগর তো উন্নতি আসিল না, তখন এবলা এটা বাঙ্গা রিঙ্গা করিয়া এবলা বহুত উন্নত হয়েছে। সাইটে টাইস টুইস সকলটা লাগছে, আল্লাহ দিলে বালা চলের তিন খাতার হয়ে গেছে নাকি হজরও আইজু ইতনি ও বলে আল্লাহ রহমতে চলের বালাবালি। খুব সুন্দর লাগে মসজিদ দেখতে, নমাজ পড়িয়া খুব আনন্দ হয় মনের মাঝে। স্থানীয়রা জানান বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও বিত্তবানদের আর্থিক সহায়তায় মসজিদটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন উপায়ে নির্মাণ করা সম্ভব হয়েছে। প্রায় 50 শতক আয়তনের মসজিদে মূল সীমানায় ঢোকার জন্য রয়েছে দুটি প্রবেশ পথ আর দৃষ্টিনন্দন একটি গেট। বিশাল এই মসজিদে একসাথে 15 শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বর্তমানে আমরা আমরা চতুর্দিকের মসজিদের ঠাইস আছি আস্তর ছিল, তখন ঠাই আস্তর ভাঙ্গাই আমরা নতুন ঠাইস করছি চতুর্দিকে দিয়া। আমরা গ্রামের মানুষও সাহায্য করছো, বিদেশি ভাইসকলেও সাহায্য করছো, গ্রামও আমরা চান্দাও করছি দুইবার, সকল ভাইয়ে সাহায্য করা গিয়া বর্তমানে আমরা খামপুর হয়ে গেছে গিয়া। বর্তমানে আর ঋণ টিন নাই, মাত্র 50,000 টাকা ঋণ রয়েছে আমরা খামর। আর বেতনও তো আমরা ওলাব, যে সকলে ভাইসকলে সাহায্য করো, আর গ্রামের মানুষও চান্দা দিন মাঝে মধ্যে আমরা চান্দা করি, আর বার্ষিক বর্ষারিক একটা ইয়ে আছে বা সান্দা আছে ঘরে ঘরে প্রায় পরিবারে একবারে আমরা বছরে একবার তুলি, প্রত্যেক গোষ্ঠী গোষ্ঠী খাতে খান্দা হয়েছে, সকল ভাই হলে তুলিয়া দিন মসজিদে জমা করেন, ওইবার আমরা মসজিদে চলে আর কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ। খন্ড সব মানুষের ঈশ্বর তালায় উপর তালায় তো মাছ পড়তে পারেন, শুক্রবারে মানুষ প্রচুর হয়, এমনি আমরা মাদ্রাসা ছাত্র সব প্রায় 4,500 টাকার তোমার মানুষ নমাজে পড়ে তা মাদ্রাসাতে মুক্ত চলে। যখন সেক্রেটারি আসলাম তখন এখানে মুক্তবা আছে, এরপরে এই বিল্ডিং যেগুলা আমরা তৈরি করতে থাকি তখন মক্তব আমরা চেঞ্জ করি এখানে এসে, তখন সেখানেই মক্তব চলছে, আর মক্তব সেখান থেকে এখানে আর আনি নাই, সেখানেই চলতেছে। ঈদগাহ ময়দান আমরা তৈরি করছি, ঈদগাহ নামাজ হয় ঈদগাহতে, জানাজার নামাজও হয় ঈদগাহতে। মসজিদে শুক্রবার জুমার নসিহত খুতবা পাঠ ও নামাজের জন্য রয়েছেন একজন খতিব, এছাড়াও প্রাত্যহিক নামাজ ও ধর্মীয় কাজ পরিচালনার জন্য মসজিদটিতে নিয়োজিত রয়েছেন আরেকজন ইমাম। আজান দেওয়া এবং মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন একজন মুয়াজ্জিন। রমজানে বিজ্ঞ কোরআনে হাফেজ দ্বারা পরিচালিত হয় তারাবির জামাত। মসজিদ নিকটে রয়েছে
হযরত হায়দার শাহ মাদ্রাসা। আর এই মাদ্রাসার প্রাঙ্গণে আদায় করা হয় জানাজা ও ঈদের নামাজ। জিন এখন আসবেন, ইমাম সাহেব এখন আসবেন, খতিব সাহেব এখন আসবেন, এইরকম আমাদের মসজিদ চলে আর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে। আমরা গাঁর একত্রাবদ্ধ আছে, কোনো অসুবিধাও হয় না। লোকে আমরা ঈদগাহও আছে, এখন মাদ্রাসাও আছে, মাদ্রাসাও চলে আলহামদুলিল্লাহ। আর ইংরেজিতে আমরা মাদ্রাসাও শুরু হয়েছে, আজ 10-12 বছর হয়ে গেছে কি চলে সুন্দরভাবে, কোনো অসুবিধা হয় না। বিদেশি মানুষে বাড়া মানুষও মাদ্রাসা আমরা সাহায্য করোই, সাহায্য সহযোগ করার কারণেও আমরা চলে। আর আমরা মসজিদে কোনো ওয়াজও করাই না, আমরা মাদ্রাসার ওয়াজ হয়ে যায় কি, মাদ্রাসার ওয়াজ কারণ কারণে আমরা মসজিদের ওয়াজ হয় না, কখন ওয়াজ চলে যায় কি। ইনশাল্লাহ ওয়াজত প্রচুর মানুষ হন, নিজের টানার প্রচুর মানুষ হয়, আমার কারণে আমরা এখানে অনেক উন্নত হয়েছে মাদ্রাসা। এখানে আমি জুমাবাড়ি খতিব প্রায় 3-4 বছর হয়ে গেছে। মসজিদের পরিচালনা অত ভালো আর মসজিদের পরিবেশও ভালো, প্রতিদিন অনেক মানুষ এখানে আসে মসজিদে নামাজের জন্য। মানে সব দিক থেকে আমাদের মসজিদে এই যে গরমের দিনে এসির সিস্টেমও আছে, সব সুন্দর মতো আমাদের নামাজ আদায় করে সবাই যায়। বিশেষ করে গ্রামের মানুষগুলো এই মসজিদের প্রতি অত্যন্ত আন্তরিক। আমি যতদিন থেকে এখানে ইমামতি করছি আমি দেখতেছি যে মসজিদের প্রতি মানুষ খুবই আন্তরিক, সবাই মসজিদে আসে। প্লাস এই মসজিদের দান সদকা অনেক বেশি হয়, অর্থ এলাকা থেকে তুলনামূলকভাবে মসজিদের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি আছে। আমি মসজিদও প্রায় 1 বছর থেকে দায়িত্বে আছি মসজিদও। মসজিদের মুসল্লি এবং গ্রামের মানুষ অতি ভালো, আমরা সাথে প্রায় 1 বছরের যে ধরনের ব্যবহার আমরা সন্তুষ্ট, আমি আছি বা আমার ইমাম সাহেব যারা আছেন সন্তুষ্ট। আর মুসল্লি সবসময় অন্য মসজিদের তুলনায় আমরা মসজিদও মুসল্লি বেশি উপস্থিত, এবং সরকারও সব ধরনের নিয়ম আমরা মসজিদের আমরা এবং মসজিদ কর্তৃপক্ষ সবে এগুলো মানিয়ে নিলাম। আয়তাকার আকৃতির এই মসজিদটির সব কিছুতেই রয়েছে সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া। মসজিদের ভেতর ও বাইরের দেয়াল, ভেতরের মেঝে সব কিছুতেই বসানো রয়েছে বিভিন্ন ধরনের টাইলস। মসজিদের উত্তর পাশে ইমাম মুয়াজ্জিনের শয়নকক্ষ এবং অজুখানা এবং দক্ষিণ পাশে শৌচাগার। গ্রীষ্মের তীব্রতা রোধে মুসল্লিদের সুবিধার্থে সংযোজন করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। দূর থেকে দেখলে মসজিদটির নির্মাণ শৈলী, ভবনের কাঠামো ও বাইরের দেয়ালের রং যে কোনো পথিককেই মুগ্ধ করবে। তবে গোধূলি বেলায় মসজিদটির মোহনীয় সৌন্দর্যে মুগ্ধতার আবেশ অনেকটাই বাড়িয়ে দেয়। মনে হবে নিরিবিলি ও সবুজে ঘেরা প্রকৃতির মাঝে ফতেপুর গ্রামের গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ধর্মীয় স্থাপনাটি। মেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।